চেষ্টা করো, স্ত্রীকে ভালোবাসো। আই লাভ ইউ। তোমার হাতটা কত সুন্দর, তোমার আঙুলগুলো কি সুন্দর। চুম খাও কোথায়, কাকে? এই স্ত্রীকে, অর্ধাঙ্গিনীকে, প্রেয়সীকে, গালে, কপালে। 100 টাকা করে নিবে একবার চুম খেলে বউরা, স্ত্রীরা, তাই তো নাকি? এদের গায়ে লাই না নাকি? আমাদের গায়ে সব ভাই। আমার আসমার মা আছে, বলে একবার চুম খেলে 200 টাকা লাগবে। যত চুম খাবে খাও, যত আহ্লাদ করবে করো, যত সোয়াগ করবে করো, পয়সা লাগবে না, কেউ তোমাকে দোহে দিবে না। আপনি কি বলছেন? স্ত্রীকে যদি এমনি করেন, লোকে মারবে আপনাকে নাকি? বিদ্যাসাগর মহাশয় পণ্ডিত মানুষ, আহা, তিনি বই লিখেছেন বুঝলেন ছেলেদের জন্য, বর্ণ পরিচয়। পড়েছেন আপনারা? ধনাঢ্য, অড্ড, বড্ড, জড্ড, সত্য, বর্ণ পরিচয়। তো বর্ণ পরিচয় উনি লিখেছেন। আমি একদিন পড়ে আমার মনে মনে কি লিখেছেন বাবু, কি বললেন? গোপাল ভাড়ো ছেলে, সুবোধ পড়িতে যায়, রহিম গরু চড়ায়। আমার মনে মনে সালা রহিম গরু চড়ায়। আচ্ছা, রহিমের জাতটা কাদের জাত? সাহাবা থেকে ধরুন, ওদিকে বাদ দিয়ে দেন। কে? বাবর, হুমায়ুন, আকবর, টিপু সুলতান, হায়দার আলী, আর কে? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, দারা, মুরাদ, সুজা, আর কে? আহা হা, শেরাব খান, বাহাদুর শাহ জাফর। রেঙ্গুনে মারা গেছেন, দিল্লি থেকে সরিয়ে দিল মুসলমানরা খেপে যাবে বলে। আর কে? সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খান। তারা গরু চড়ায়, তাদের আওলাদ। সুবোধ ভালো ছেলে, গোপাল পড়িতে যায়, রহিম গরু চড়ায়। আমার বর্ণ পরিচয় আমি লিখে দিলাম, সোনালী বর্ণ পরিচয় নাম দিয়েছি। আমার বড় মেয়েকে ওর দাদি বলতো সোনালী, আমি নাম রেখেছি আসমা আসনা। সোনালী রূপালী বলতো দাদি। তা আমি আমার বইয়ে কি লিখেছি জানেন? আহা হা, আব্দুর রহমান পড়িতে যায়, গোপাল খেলিয়া বেড়ায়, আর বিনোদ গরু চড়ায়। কিছু বুঝলে না বলে বাংলাটা, এই বাবা কি করে বেড়াচ্ছি বুঝতে পারছেন না? তোমাকে কোথায় মেরেছে? গোপাল ভাড়ো ছেলে, সুবোধ পড়িতে যায়, রহিম গরু চড়ায়। রহিম এরা কোচিরা। ও যখন দেখবে আমাদেরকে গরু চড়াতে বলেছে, আর স্কুল যাবে না, বইয়ে লেখা আছে গরু চড়ায়। এই যে তুমি হাসছো কেন? পয়সা লাগবে? হ্যাঁ, পয়সা লাগবে। এই আমার বই কি লিখেছি? আব্দুর রহমান ভালো ছেলে, সুবোধ খেলিয়া বেড়ায়, গোপাল গরু চড়ায়। লে কি করবি কর। 40 বছর ওই করে বেড়াচ্ছি আপনাদের লেগ কেঁদে কেঁদে। এইরম বলেছে গুলি করে মেরে দেবো, ভগবান গোলায়। কেন বললে রওজা দরগা থানে মানত মানসিক চলবে না? কেন বললে বাউল মুসলিমের ধর্ম ঠিক নাই, ওদের কোনো ধর্ম নাই, গুলিয়ে দেবো? কোথায়? ভগবান গোলায়। সুন্দরপুর মুর্শিদাবাদের একটা গ্রাম, বললে তোমার গাড়িতে বোমা মেরে দেবো। বললাম আমি যাবো না, বোমা খাবো না, তোরা কাকে মারবি মারগা। জলসালার বললে আপনি চলে আসুন, কোনো চিন্তা নাই। বলে আমি যেতাম, আমি ভয় করি না, মরে গেলে জান্নাত পাবো, যাব না কেন? আমাকে মারতে যেয়ে যদি আর কাউকে বোমা লেগে যায়, বিরাট ক্ষতি হবে। বড়লাটকে মারতে গিয়ে মারলাম ভারতবাসী। বর্ধমানের ক্ষুদিরাম বসু, কোথাকার এর, এরা জানে না ক্ষুদিরাম বসু বর্ধমানের, আপনারা জানেন না? কথা বলে না? মাতঙ্গিনী হাজরা বীরভূমের, ওহে মাতঙ্গিনী হাজরা ও মেদিনীপুরের, ক্ষুদিরাম বসু মেদিনীপুরে। বড় লাটকে মারতে গিয়ে মারলাম ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। তো আমাকে মারতে যে আর 5টা জলসার শ্রোতা মারা যাবে বলে আমি যাব না। তাদেরকে বললাম হেই ভাই ক্ষমা করো, আমাকে বলেছে তোমার গাড়িতে বোমা মেরে দেবো, তাই আমি যাব না। কি ক্ষতি করেছি বলুন? কার ছেলে কেড়ে নিয়েছি, কার বাপকে মেরেছি, কি ক্ষতি করেছি বলবো? इन्नमा हर्रम अलैकुमुल मैतत वद्दम वल्लहम खिनजीर वमा उहिल्ला बिहि लिगायरिल्लाह। আল্লাহ হারাম করেছে প্রবাহিত রক্ত, শূকরের মাংস, মৃত জন্তু, আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গিত বস্তু। কোরআন আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না, আমি তো রাতেই চলে যাব। রাগ করে কিছু করতেও পারবেন না। কি রওজা, দরগা, থান, ইমামবাড়া, ইটের ঢিপি, তালগাছ, মেহেদি গাছ, তেনাপীর, মাতালপীর, ঢেলাপীর, হঠাৎ পীর, স্বপনে পীর, বাপের জামা গায়ে দেয়া পীর, এদের কাছে যেও না, মানত মানসিক করো না। কি মানত করো? আল্লাহ আমার স্বামী যদি আরোগ্য লাভ করে আমি তোমার নামে দুটো রোজা ব্রত পালন করব। সবাই বলুন আজ থেকে এই মানত করব, আল্লাহ আমার স্বামী যদি কাজ পায় আমি তোমার নামে 2 রাকাত নফল নামাজ পড়িয়া দেব। বলছে বাবা কানাপীর আমার যদি ছেলে হয় একটা মোরগার 2 কেজি খাস চাল দেবো। ফেরেশতারা বলছে খালা একবার তুই আই কবরকে, তোর খাস চাল বার করব, মেরে কোপ্তা করে দিবে। এইটা বলে বেড়াচ্ছি, তাতেই ট্যাক্সিতে বোমা মেরে দেবে। আপনাদের ভালোবাসায় ইসলামের কারণে আজও আমার মুখে আল্লাহর ফজলে কেউ লাগাম দিতে পারে না। তাদের গায়ে বসে বলছি যারা ওইগুলো করে, মায়েরা বোনেরা রওজা দরগা থান ভুলে যান। আল্লাহর নবী বলছেন আমার আমি যদি মানুষকে সেজদা করার অনুমতি দিতাম, আমি মেয়েদিকে বলতাম তারা যেন স্বামীকে সেজদা করে। লামার তুন্নেসা লা হচ্ছে অবশ্য, বলতাম নারী দিকে তারা যেন তার স্বামীকে সেজদা করে। এত মর্তবা স্বামীর, এত মর্তবা স্বামীর। নবীজি বলছেন কোন স্বামী যদি স্ত্রীর মুখ দেখে, তার গালের টোল দেখে, কপালের চুল দেখে, সোনা পাউডার মাখা দেখে, মুখের পরিচ্ছন্নতা দেখে খুশি হয়, সেই বিবি জান্নাতি। যার মুখ দেখে তার স্বামী সন্তুষ্ট হবে সে বিবি জান্নাতি। স্বামীদের অনুমতি ছাড়া মেয়েরা নফল রোজা রাখতে পাবে না। এত বড় ধন স্বামী, মেয়েরা জানে না। বাস চিক চাক পুক পাক, ঠোঁট পালিশ, গাল পালিশ, নখ পালিশ, আবার চুলটাকে টেনে এনে না, চুলটা দেখাই, চই রে চুলগুলো কোথায় গেলি রে, আয় রে, এই কপালে ফেলেছে বুঝলেন। চলছে যখন চুলে এরমের করছে, আর বেটা ছেলেদের তো লজ্জা সরম নাই, তারা বলছে কোথায় গেলি বে, এক্ষুনি পেরিয়ে গেলাম, অপূর্ব সুন্দরী। ও আর ঘুমোবে না সারা রাত। একটা মেয়ে ছেলে বুঝলেন, আমি তো সিনেমা দেখেছি, অনেক উপন্যাস পড়েছি। একটা মেয়ে ছেলে বন্ধুর ঘর গিয়েছিল, দিয়ে মাথার কাঁটাগুলো বিছানায় রেখেছে, একটা কাঁটা ফেলে চলে এসছে। সেই বন্ধু ঘুরে এসে দেখলে আহা অর্ধাঙ্গিনীর মাথার কাঁটা, সারা কাঁটাতে চুম খেছে, আর বালিশের তলায় রেখেছে। আজকে শান্তির নিদ্রা হবে। নিদ্রা হবে কথা, ঘুমিয়েও সে মাথার কাঁটা স্বপন দেখছে, ভাত খেতে বসেও মাথার কাঁটা। মোড়ের দিকে যে আল্লাহ কি তৈরি করেছে তা আল্লাহ জানে। মনে করে আমরা খুব পণ্ডিত। হ্যাঁ, আজকাল ছেলেরা মেয়েরা এখানকার লয় অন্য জায়গায়, এখানে বলবো না বাবা, যাবার সময় পয়সা দিবে না। আজকালকার ছেলেরা মেয়েরা বুঝলেন আহা হা, ভূগোল আর বিজ্ঞান বই নিয়ে চলে গেছে দীপালি, শকত দাদা, শকত দাদা দিয়ে বললে আমার মা বললে ওপরে আছে দেখা, ওপরে গিয়ে বললে এই আপনার সঙ্গে দেখা করবার জন্য বাহানা করে বই দুটো এনেছি, আপনার মাকে বললাম ভূগোলটা পাল্টিয়ে বিজ্ঞানটা নেব, আসলে ব্যাপার হচ্ছে আই লাভ ইউ, এইটা বলবার লেগে এইছি। আমার শালা মেয়েরা কি পারে রে, দুটো বই হাতে করে মিছিমিছি চলে এইছে। আবার এখন আবার জানেন আপনারা স্কুলে একটু গোলমাল চলছে, টিউশনি, তাই তো নাকি? ওরে বাপ রে, সে আমাদের হায়দার বুঝলেন না, এই গায়ে হায়দার আছে নাকি, কিন্তু ना হায়দার बोलबो ना ना হায়দার बोलबो ना আমাদের গায়ে ডিনামাইট একটা ছেলের নাম সে বুঝলেন সকালে করে টিউশনি চলে গিয়েছে 9টায় টিউশনি 8টায় তার মা বললে এখন থেকে যেই তুই জানিস আমি আগে থাকতে যে অঙ্ক করি এক্ষুনি চলে যাব আর ও বলে রেখেছিল কাকে দীপালিকে তখন একটাও ছেলে মেয়ে আসে না ওরা দুইজন না ও বলছে আমি তোমাকে ভালোবাসি ও বলছে তোমার কেন আমার জানকি দিদি করে আমার ঘুম ধরে না আবার হাতটাকে এমনি করে ধরেছে বুঝলেন এমনি করে দি বলছে ইস তোমার আঙ্গুলগুলো কি লম্বা তোমার চামড়াটা কি মসৃণ সত্যি বলছে দীপালি আমার না হবে বিষ খেয়ে মর গাবে হায় রে লেখাপড়া হায় হায় এক ঘন্টা আগে तोबा करो इस्तिगफार पढ़ो आमी जेटा बोलछी कान दिए शोनो और बुझो और बोझार चेष्टा करो स्त्री के भालोबासो आई लाभ यू तुम्हार हाथटा कत सुंदर तुम्हार आंगुलगुलो कि सुंदर चुम खाओ कोथाय काके ए स्त्री के अर्धांगिनी के प्रेयसी के गाले कपाले 100 टाका करे लिबे एक बार चुम खेले बौरा स्त्रीरा ताई तो नाकि এদের গায়ে লাই না নাকি আমাদের গায়ে সব ভাই আমার আসমার মা আছে বলে একবার চুম খেলে 200 টাকা লাগে আপনারা কি বলছেন ছি 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 ফ্রিডম যত চুম খাবে খাও যত আহ্লাদ করবে করো যত শোয়াগ করবে করো পয়সা লাগবে না কেউ তোমাকে দোহ দিবে না আপনি কি বলছেন স্ত্রীকে যদি এমনি করেন লোকে মারবে আপনাকে নাকি কিন্তু যদি বসন্তপুরে দেবরাতে আর ওই যে আপনার কি চক বলে গো কাজী চক আর খড়গপুর ওখানে যে কলেজের সামনে মেয়েদিকে বলল আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার সবাই বলবে মার শালাকে জুতো ফাটিয়ে দে হ্যাঁ ভাই এখানে চুমকে দিয়েছিস কোথা মার জুতো একটা চুমে 70 জুতো আর লক্ষবার চুম খাও স্ত্রীর পয়সা লাগবে না বিরক্ত হবে না কোরআন হাদিসের ব্যাখ্যায় তুমি সুখী হবে বিবি সুখী হবে রুজিতে বরকত হবে নেক আওলাদ জন্মাবে আমাদের এই এই গানটার নাম কি বেগুনিয়া বেগুনিয়া মাদ্রাসায় আমি ফিরাই আসি বাবাজি আনে আহা এর বাপ আমার এমন অন্তরঙ্গ বন্ধু ছিল বলে বোঝানো যাবে না ওনার কথা মনে পড়লো যখন তখন বলে দিই এইদিকে গোপীনাথপুর বলে একটা গাঁ আছে বুঝলেন ওই কি ওইটার নাম জায়গাটা কেশপুরের কাছে জলসা ছিল তখন আমি পূর্ণ যুবক 28, 29 কি 30 আজিজুল হক কাসেমি মরহুম তুজাম্মিল ভাই মরহুম আব্দুল মান্নান দাসপুরি और अब्दुल मुजीद साहेब এই সমস্ত 8-10 জন আলেম যে জুত করে বসেছি বুঝলেন ছাগলের মাংস পোলাও ভাত দিয়েছে খাবো মনে করছি সেই সময় বাদ থেকে আওয়াজ এলো এই দেওবন্দিকে ধরো মারো শালা হাত থেকে ভাত পড়ে গিয়েছে তখন তাড়াতাড়ি এসো স্টেজে সে আওয়াজ আলাদা বলা আলাদা আমি ওনাদিকে বললাম দেখেন আমাকে পাঠিয়ে দেন যা হয় হবে তখন আমি যুবক আর প্রথম পাস করে এসেছি উড়িয়ে দেবো ফাটিয়ে দেবো একবার পাঠিয়ে দিয়ে দেখো আজিজুল হক বললে তাই যাক সবই যাক আমি গেইছি বুঝলেন এই যে মাইক ম্যান একজনে এসে বলছিল ঠিক করবো আমরা যাও ঠিক করতে হবে না তো আমি মাইকটা ধরে ঠিক করে নিচ্ছি একজন এসে বললো মাইকটা ঠিক করবো আমরা ঠিক করতে হবে না আমি ঠিক করে নিচ্ছি তখন ওই 10,000 শ্রোতা দেওবন্দিদের অহংকার তখন আমার পিলে চুমকি গেছে কি ওয়াজ করবি কর কোরআন হাদিস সব ভুলে গেছি সেই সময় ওই তোজাম্মেল ভাই ওই আমার আজিজুল হক কাসেমি এই সমস্ত বড় বড় মেদিনীপুরি রহমতুল্লাহ আলাইহিমরা বিরাট মেহনত করেছে তবে আজকে মাথায় টুপি তবে আজকে মুখে দাড়ি তবে আজকে তাবলীগ তবে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ তবে আজকে জামাতের নামাজ না হলে কিচ্ছু ছিল না মাজার রওজা দরগা থান ছাগল কর আর খা নামাজ পড়বি তা লুকিয়ে পড়গা বলুন আলেমদের কদর করব বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে আমি সারা বিবি আমার মায়ের নাম আমি কেঁদে বেড়াচ্ছি পশ্চিম বাংলায় কি বেজ্জতি করতে চাইছে মারতে চাইছে কিন্তু জাতির ভালোবাসায় আল্লাহর নবীকে যখন তার চাচা বললেন ভাইপো सब ग्रामेर युवक आमाके बोले गेছে আপনার ভাইপোকে বলে দেন সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ না বলে। তুমি ওই প্রসঙ্গটা বাদ দাও। কি বললেন জানেন নবীজি চাচাজি? এক হাতে চাঁদ এক হাতে সূর্য, আমি সত্যের অপলাপ করতে পারবো না। তখন চাচা কি বলেছিল জানেন? তুমি তোমার মিশন চালিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সত্যের পিছনে সেদিনেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু বকরকে এত মেরেছে, আবু বকর বেহুশ হয়ে গেছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর নবী বললেন একটু গরম দুধ পান করাবে। আবু বকরকে গরম দুধ পান করতে বলা হলো। আবু বকর বললেন না, আমার নবী আমার সাথে ছিলেন আজকের প্রচারে, নবী কেমন আছে না দেখা পর্যন্ত আমি দুধ পান করব না। রাতের বেলায় নবীজিকে দারে আর কামে নবীজির কাছে নিয়ে গেলেন। আবু বকরের দুদিকে ধরে ক্ষতবিক্ষত আবু বকর, চলতে পারে না। নবীজির কাছে আল্লাহর নবী বললেন আবু বকর কেমন আছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্থ দেওয়ার পরে আমার আর কোনো ব্যথা বেদনা নাই। নবীজিকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, দাড়ি চাচি নবীজিকে ভালোবাসি, বিয়েতে পড়লি নবীজিকে ভালোবাসি, মেয়েদিকে কষ্ট দিই। আমার নবী কি বলেছে জানেন? জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ। আর আমার নবী বলেছেন আহা হা নারী নারী, আহা হা আমার স্নেহের আমার ভালোবাসার নারী, আমার অন্তরের, তোমরা নারীকে কষ্ট দিও না। নবীকে ভালোবাসেন সবাই, বলুন আজ থেকে স্ত্রীকে কষ্ট দেবো না, বলুন ইনশাল্লাহ। স্ত্রীকে ভালোবাসবো, আদর করব, কদর করব, তার সুখের জন্য পরিশ্রম করব, মেহনত করব, ভোরবেলায় বেরিয়ে যাব। তাও আবু সিদ্দিক বললেন আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। তবে আপনি টুপি, তবে কোরআন, তবে হযরতের মাদ্রাসা, তবে আলেম ওলামা, বিরাট কুরবানি। আমির হামজার কলিজাটা বার করেছি দিয়েছে হিন্দা, নবীজির চাচা, পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা। তবে আপনার কাছে এই কি গ্রাম নাম বল, বেগুনিয়াতে দিন এসছে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এসছে। আমি যখন ছোটবেলায় ক্লাস 3, 4, 5, 6, 7 এ পড়তাম, আমাদের ইচ্ছু গ্রাম হচ্ছে হিন্দু মুসলিম গ্রাম, সম্ভ্রান্ত কলকাতার ইউনিভার্সিটিতে আমাদের গাঁয়ের লেকচারার আছে সামন্তদের, আমাদের গাঁয়ের হাটের স্পেশাল ডাক্তার আছে মুসলমানদের, কম্পিটিশন, ভালো গ্রাম। কিন্তু কি সেই সময়কার মেয়েরা সামন্তদের, মডলদের, আরো মুসলমানদের কি অবগুণ্ঠন, মাথার কাপড়টা এইভাবে নামিয়ে দিত। আজ বেপর্দা, মাথা খোলা, শরীর খোলা, নানা রকমের অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি, আমরা তাতে ডুবে আছি। আর কোরআন হাদিসের জন্য আলেম ওলামাকে ডেকে আনছি। আমাদের সম্বন্ধে আপনারা কি বলেন, কোরআন কি বলেছে জানেন? কথা একটু ইতস্তত বিক্ষিপ্ত, এখান থেকে ওখানে চলে যাচ্ছে, কিছু মনে করবেন না, মনে পড়ে যাচ্ছে বলে বলছি। আপনারা যখন আমাদের বিরুদ্ধে চায়ের দোকানে আর আপনার বসন্তপুরে আর হাটে মজালেন, মোলসা বলছিল আজকে জমা দিনে মাজারে যেতে নাই, মোলসা এটা কোরআন শরীফে কোথাও আছে? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। কোরআন শরীফ 30 পারা, বিরাট খুলতে হবে না। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আজরামু মুজরিম, যারা পাপী, ধর্মদ্রোহী, দাড়ি চাঁচে, সুদ খায়, লটারির টিকিট কাটে, इन्नल्लज़ीना अजरमू कानू मिनल्लज़ीना आमनू यज़हकून। तारा ईमानदार के देखले मुचकी हंसे, ओ नमाजी हो गए परेजगार हाजी हो गए। इन्नल्लज़ीना अजरमू कानू मिनल्लज़ीना आमनू यज़हकून। एक बार हमारे रूपटा 30 पारा जरा बेईमान नेमोखाराम चुरी डाकाती मिथ्या प्रवंचना प्रतारणा दाड़ी चेचेचे विवाहेते पण लिएছে स्त्री के कथाई कथाई तलाक देय तारा ईमानदार दिके देखले पारा ठाट्टा करे। इन्नल्लज़ीना अजरमू कानू मिनल्लज़ीना आमनू यज़हकून। तारा ईमानदारদের উপরে হাসাহাসি করে। कुराने आछे এই আয়াতটা আপনারা বলুন কতটা সত্য এ বাবারা आँख से इशारा करता है, देखो देखो मुर्गी बैठे हैं, मुर्गी जाने वाले हैं। अजरमू कानू मिनल्लज़ीना आमनू यज़हकून। ईमानदार के देखले बेईमानरा हंसा हंसी करे। वैदा मर्रू मर्रू गुजरना, जब ईमानदार के बगल से गुजरते हैं यतागामजुन तखन तारा चोख मारामारी करे, इशारा करे बोले देखो मुसल्ली बैठे हैं, मौलवी बैठे हैं, बहुत बड़े परेशान हो गए। एटा एकबार पुरो रूपटा इन्नल्लज़ीना अजरमू कानू मिनल्लज़ीना आमनू यज़हकून वइज़ा मर्रू बिहिम यतगामदून। एर परे एखोनो शेष हय नाई। वइज़ा इंक़लाबू इला आलिहिम इंक़लाबू फाकिहीन। इनकिलाब माने पलटना, যখন তারা ঘরে ফিরে যায় ওয়াইজান কলাবু ইলা আলাইহিম ইনকলাবু, তারা যখন তাদের বিবিদের কাছে ফিরে যায় वैदन कलाबू इला आलिहिमुन कलाबू फाकिहीन तखन तारा गदो गदो करे व्याख्या देय। ओगो हारुनेर मा, ओगो रमजानेर खाला, शुनेछो आज मौलवीके जा दियेछि शरमे राते भात खाबे ना, गदो गदो करे व्याख्या देय स्त्रीर काछे फाकिहीन। गुणीचोनेरा केनीचोनेरा एकबारे आपनादेर रूप रंग कुराने के दिएছে অথচ আলেম। इन्नमा यख्शाल्लाह मिन इबादिल उलामा। अल्लाह के जरा रीतिमतो भय करे, अल्लाह बोलছেন তারা ওলামা सम्प्रदाय। आहाहा إنما يخشى الله من عباده العلماء هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যারা জানে আর যারা জানে না, যারা ইলম রাখে যারা ইলম রাখে না তারা কোনোদিন সমান হতে পারে না। কোরআন हल यस्तवी الذين يعلمون والذين لا يعلمون हल यस्तवी الظلمات والنور। এলেম আর মূর্খামি, আলো আর অন্ধকার কখনো সমান হতে পারে না। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আবু বকর হযরতে আমির হামদার কালিজা চিবুচ্ছে তবে আপনার কাছে দিন এসেছে। আমার নবী ক্ষত বিক্ষত হয়েছে, নবীর কপালে লোয়ার টুপির বুটা ফুটে গেছে, হযরত তালহা দাঁতে করে উগড়িয়েছে যে তার একটা দাঁত ভেঙে গেছে, তবে দিন এসেছে। নবী ওহদ বদরে খালে পড়ে গেছে, নবীকে তুলে ধরা হয়েছে। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা তবে দিন এসছে। নবীকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা চলে যেতে হয়েছে, তবে দিন এসছে। নবীর মেয়ে হযরতে জয়নাব উম্মে কুলসুম রুকাইয়া ফাতেমা, নবীর মেয়ে জয়নব বড়, উম্মে কুলসুম তারপর রুকাই। জয়নবের বিয়ে হইল ফুফুইতো ভাই সাদ রাদিয়াল্লাহু আনহুর সাথে, तखन किन्तु इस्लाम पाय नाई आबुल आस इस्लाम पाय नाई। तो आल्लाहर नबीर मेयेके दिनेर बेलाय नबीजी बोललेन पाठिये दाओ, पाठिये दिच्छेन देवरेर साथे केनाना। তিনি যখন নিয়ে বাইরে যাচ্ছেন আর উনি এখানে আছেন, মক্কার লোকরা বললেন নবীর মেয়ে আলা লেলান পরিষ্কার লোকের সামনে চলে যাবে, হতে পারে না, যাও এখন নিয়ে যাও। তীর চালাতে লাগলেন, যিনি নিয়ে যাচ্ছিলেন নবীর কাছে, এরাও তীর চালাতে লাগলেন। তারপরে পরামর্শই হলো রাতে যখন সবাই ঘর ঢুকে যাবে তখন পার করে দেবে কে, হযরতে জয়নব। পেটে একটা ভুজালি লেগে গিয়েছিল ছুরাছুরিতে, সেই ক্ষততে জয়নব মারা গেছে। নবী কবরে নেমেছে, কত কষ্ট হয়েছে, তবে দিন এসছে লা ইলাহা ইল্লাল্লাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আলেম ওলামারা, কোথায় এখানকার কলকাতার বর্ধমানের আলেম কোথায় পড়াচ্ছে বলুন? দক্ষিণ আফ্রিকায়, उत्तर आफ्रिकाय। गुणीजनेरा, ज्ञानीजनेरा, नेई निष्ठबानेरा, कोथाकार आलेम कोथाय एसे दिनेर कथा प्रचार करछे, कोथाय आगरतला त्रिपुरा। तबे आपनार काछे दिन एसेछे, तारा घुमके हराम करे रेखेछे। কোরআন, হাদিস, ফিকহ, উসুল, তাফসীর। তো কি বলছিলাম আপনাদেরকে, ইসলামে কি নাই, বইটা বার হবে, পেলে নিয়ে নেবেন। ২৯ টাকা ৫০ টাকা দাম হবে হয়তো, আর এইগুলো আছে ২০ টাকা করে বই আছে। মায়েরা বোনেরা সবাই নেবেন, জাকানদানি থেকে দাপুন কাপুন কেমন করে গোসল দেবেন, আর আপনার থেকে আরও বইগুলো সব রাখা আছে, আরও বই প্রেসে আছে। এই ৭ই পৌষ বইগুলো নেবো, ৭ই জানুয়ারি কথা হয়ে আছে পেরেশলার সাথে। ইসলামে কি নাই, কি নাই? আকিকা, প্রথমে কি বললাম, মাথাটা নেড়া করে ওজন করে রূপদান করবে, তারপরে ভালো নাম। ওইখান থেকে এত দূর গড়িয়ে গেল কি আব্দুর রহমান, আব্দুল্লাহ, গোলাম কিবরিয়া, গোলাম কুদ্দুস, গোলাম হায়দার। ভালো নাম রাখুন, নামের প্রভাব পড়ে। আমার নাম শওকত আলী, আমার নানি রেখেছে। শওকত মানে কাঁটা। আমার উস্তাদ বলতেন তুই সমাজের কাঁটা হবি। মুফতি মুসলিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নাওবারাল্লাহু বারাকাতা। ভালো ভালো নাম রাখুন, নামের প্রভাব। আর শওকতের আর একটা মানে গায়র জাতি শওকত, কোরআনে আছে। শওকত মানে দবদবা, গায়র জাতি শওকত। নাম রাখুন ভালো, সব থেকে ভালো নাম নবীজি বলেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওবাইদুল্লাহ। ওবাইদুল্লাহ মানে আল্লাহর খুব ছোট বান্দা। তাহলে কটা হলো? দুটো। ৩ নম্বর, বেটা ছেলে হলে 2টো ছাগল, মেয়ে ছেলে হলে 1টা ছাগল জবাই করুন, করে নিজে খান, আত্মীয় স্বজন দিকে খাওয়ান। বিরিয়ানি করুন, রান্না করুন, সাদা ভাত রান্না, অথবা গোস্ত বিলিয়ে দেন, কিন্তু লোক দেখানি করবেন না। একটা ছাগল 5 কেজি গোস্ত, বলে গোটা মেদিনীপুরকে দেবো, যাহাই হবে। বলে কতটা করে দিবি? এবার যাদের ঘরে দিয়েছে তারা এমনি কাককে দিয়ে দিলে এইটুকু গোস্ত কি হবে? কতটা দিবেন? 250, 500, আত্মীয় স্বজন 50। তারপরে যারা করবে তারা আবার কাছাকাছি গুলো আতেজাল কুরবা হক ওয়াল মিসকিনা, তোমাদের কারামত দ্বারা রিশতেদার কাছের তাদেরকে দাও, মিসকিনকে দাও, এতিমকে দাও, অনাথকে দাও, অপরিচিতকে দাও, মুসাফিরকে দাও। কোরআন বলে দিয়েছে, কিন্তু বিলিয়ে বেরিয়েও না। কটা হলো? মাথা চুল চেঁচে রূপদান করা, ভালো নামকরণ করা, আর ছাগল জবাই করে। বিটি ছেলে হলে 1টা ছাগল, বেটা ছেলে হলে 2টো ছাগল। অনেকজন বলে বিটির 1টা কেন, অনেকজন বলে বিটিরা 1 ভাগ পাবে কেন, বেটারা 2 ভাগ। আপনারা শুনেছেন বেটারা কভাগ পায় বাপের মাল, জানো না কি রে? এই বলেন না আপনারা, এই বেটারা কভাগ পায়, মেয়েরা কত? কেন কেন থাকে না? সারাদিন কাজ করছে, ওহে এই কারণে পাবে। ঘরে কুটুম এলে তোর বাপকে বলগা গোস্ত আনতে, घरे सांगन दिले तर बाप के बोलगा माछ आनते माथा तेल दरकार तर बाप के बोलगा माँ बोलले तेल किने दे सब खरच मरदे मेयर 10 टाका থাকলে 10 টাকাই আলমারিতে কোনো খরচা নাই কথা কিছু বুঝেলো না এলো না ভালো করে বুঝবে খালি আন্দাজে ইসলামে দই দিয়ে দাও তাহলে এটা গেল 3 নম্বর কি হলো দুটো ছাগল আর একটা ছাগল আর যদি না পাও সে মহলাটাও বলে দি বেটা ছেলে রাকিকা একটা ছাগলেও হয়ে যাবে আর যদি গরু করে তাহলে তার হবে তার বাপের হবে তার মায়ের হবে তার বোনের হবে একটা গরুতে 7টা ভাগ দুটো করে ভাগ দিলে দুটো বেটা ছেলের 4 ভাগ তিনটে বিটি ছেলের 3 ভাগ 7 ভাগ দুটো বেটা ছেলের হবে তিনটে বিটি ছেলের হবে আর যদি বলেন আমি বিয়ে করেছি আমাদের সাবেদাকে তার এখনো আকিকা হয় নাই একটা ভাগ তার নামে দিয়ে দেন চুল যেন নেড়া করে দেন না যে চুল ওজন করে দেব নেড়া করে দি একটা ভাগ দিয়ে দেন নাম ভালো আছে সাবেদা আর আপনার নামে একটা দিয়ে দেন আপনি জানেন আহা হা अल्लाह नबी आहा निजे हाथे 63टा ऊंट कुर्बानी करेছেন 7টা হযরতে আলী 70টা तो अल्लाह नबी बोलेছেন আকিকার গোশত निजे खाबे आत्मीय स्वजन खाबे যার নামে আকিকা সে খাবে তার মা-বাপ খাবে কোনো দোষের না একবার হালাল বৈধ ভালো জিনিস সবাই বলুন আকিকার গোশত খাবো বলুন ইনশাআল্লাহ আকিকা হলো আমি ছাগলের ঠ্যাং চেয়ে খাই গরুর ঠ্যাং চেয়ে খাই বলে আমাকে একটা ঠ্যাং দিবে বাবু বলে ঠিক আছে পাঠিয়ে দেব হযরত চেয়ে খাই সদকার খাই না আল্লাহ খাওয়ায় না सदका मैयतेर रूहेर मगफिरातेर जन्य जे खाना धनीदेर आलेमदेर ना खाई उचित आपनारा जोदि जोर देन माथार उपरे छुरी धरेन खेलबो किन्तु खेते नाई मैयतेर खाना खेले दिल मुर्दा हय गुणीजनेरा ताहले कटा हलो आकिका आर कि हलो नामकरण आर एकटा आछे कोनो मिष्टि जिनिस खेजूर होक लड़ चमचम होक रसगोल्ला होक निये आंगुलटा ठेकिये कोनो बुजुर्ग लोक आलेम परेजगार चाचा दादो सेइटाते डुबिये एकटु मुखे ठेकिये देवा आकिका हये गेल गुणीजनेरा ज्ञानीजनेरा इस्लामे कि नाई आकिका आकिका हये गेल एरपरे आकिकार आगे कि हये गेछे बोलुन देन ছেলেটা কোলে করে দাঁড়াও আল্লাহু আকবার আল্লাহু আকবার কানে আযান এ বাবা প্রথমে কানে আযান ডান কান বাঁ কান আযান একামত তো ইমাম সাহেব কি ঘুরে বেড়াবে না ছেলেটাকে এইরকম করে ধরবে আবার এইরকম করে ঘুরিয়ে নেবে ছেলেটা ঘুরবে ইমাম আপনার চালাবে ইমাম বলতে কি আপনার কোনো ভাইপো পুত্তা আত্মীয় এইরকম ছেলে লোক এসে আযান দিয়ে দিবে গুণীজনেরা এরপরে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা হয়ে গেল এবারে নামাজ এলো নামাজ কি নামাজ ফরজ ওয়াজিব সুন্নাত বেতের নানা রকম নামাজ